শেখ শাহজাহানের ফেসবুক পেজ থেকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে রীতিমতন সরগোল পড়ে গিয়েছে রাজনীতিতে। স্থানীয় তৃণমূল বিধায়ক দাবি করেছেন অন্য কেউ ওনার পেজ থেকে করে থাকতে পারেন। আজও বেপাত্তা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। তবে মাঝে মধ্যে আড়াল অন্তরাল থেকে তৃণমূলের এই বাদশার গর্জন নাকি শোনা যাচ্ছে। গর্জন করলেও এখনো প্রকাশ্যে আসেননি তিনি। গত 5 তারিখ তার বাড়িতে যান ইডির আধিকারিকেরা। সেখানেই আধিকারিকদের ওপর আক্রমণ হয়, মাথা ফাটে আধিকারিকদের, আক্রান্ত হন কেন্দ্রীয় জওয়ানরা। ঘটনায় ভাঙচুর করা হয় তদন্তকারী অফিসারদের গাড়ি, আক্রান্ত হয় সংবাদ মাধ্যম। গোটা ঘটনায় অভিযোগ ওঠে শেখ শাহজাহান পেছন থেকে এই ঘটনার নেতৃত্ব দিয়েছেন। এরপর থেকেই নিখোঁজ হয়ে যান শাহজাহান। এদিকে বেতাজ বাদশাকে দেখা না গেলেও দেশের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। গোপন ডেরা থেকে তার সোশ্যাল মিডিয়া পেজে এই শুভেচ্ছা বার্তা নিয়ে সরগোল পড়ে গিয়েছে। তবে স্থানীয় তৃণমূল বিধায়কের দাবি, এটা অন্য কেউ করেছেন ওনার পেজ থেকে। সন্দেশখালীর বিধায়ক বলেন, তার পেজ থেকে কেউ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে পারেন সন্দেশখালীর মানুষের জন্য। শেখ শাহজাহান নামে অন্য কেউ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। বিধায়ক আরো বলেন, তবে এটুকু বলতে পারি, তিনি পেজ চালান না, তার অফিসিয়ালি পেজ অন্য কেউ চালান হয়তো। সেই ব্যক্তি হয়তো 75তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছে। যে শেখ শাহজাহান তার ফেসবুক পেজে সবাইকে রিপাবলিক ডের শুভেচ্ছা জানিয়েছে, এটা আমার আমি দেখিনি এখনো। যারা বলছেন হয়তো তার পেজ কেউ চালাতে পারে, আমার জানা নেই ওই পেজ থেকে সত্যি সত্যি কোনো শুভেচ্ছা বার্তা এসছে কিনা। সাধারণ মানুষ তারা আজকে বিভিন্ন পেজে শেখ শাহজাহান ভাইয়ের ছবি দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছে। তবে এটুকু বলতে পারি, তার পেজ তো তিনি চালান না, তিনি অন্য কেউ চালাতেন, একটু অফিসিয়াল পেজ হয়তো তারা চালাতে পারে, তারা হয়তো প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে গত মঙ্গলবার পুনরায় তার বাড়িতে হাজির হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘ সময় সেখানে তল্লাশি চালান তারা। ফিরে যাওয়ার সময় শেখ শাহজাহানের বাড়িতে নোটিশ টাঙান ইডির কর্তারা। আগামী 29 তারিখ শেখ শাহজাহানকে সশরীরে হাজিরা থাকতে নির্দেশ দিয়েছে ইডি। এই মর্মে তার বাড়িতে নোটিশ টাঙিয়ে এসেছেন ইডির কর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।